নমস্কার বন্ধুরা, শবরীর রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পটলের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। বাড়িতে থাকা অতি স্বল্প উপকরণ দিয়েই আপনারা সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যে কোনো ব্রত, পালা পার্বণের দিনে অথবা নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে বাড়ির সকলের মন আপনারা জয় করে নিতে পারবেন, বা আপনারা নিজেরাই বানিয়ে খেতে পারবেন। তো চলুন বন্ধুরা, এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 5টি পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে খোসা ছাড়িয়ে নেব। তার আগে একটা বাটি নিয়ে তাতে খানিকটা জল দিয়ে নিলাম। পটলগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব, যাতে এতে থাকা সমস্ত ময়লা ধুয়ে বেরিয়ে যায়, কারণ খোসার ওপরই ময়লাগুলো থাকে। খোসাটা ছাড়িয়ে নেবার পর আমি আর ধুব না। তো খোসাটাকে একটা পিলারের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। একদম খুব ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ঠিক যেভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত পটলগুলোই পিলারের সাহায্যে একে একে খোসা ছাড়িয়ে নিতে হবে। পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে যাবার পর এরপরে যে দুটো প্রান্ত রয়েছে, ছুরির সাহায্যে পটলের এই প্রান্তগুলোকে কেটে নিতে হবে। আর একটু করে, সামান্য করে পটলের প্রান্তগুলোকে চিরে দিতে হবে ছুরির সাহায্যে, ঠিক যেভাবে আমি চিরে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার পটলের খোসা ছাড়িয়ে নেবার পর এর মধ্যে আমি কোনো নুন বা হলুদ কিছুই মেশাবো না, আর ধোবারও কোনো প্রয়োজন নেই। একটা মিক্সি জার নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2.5 চামচের মতো সাদা সর্ষে। দিলাম সামান্য নুন। প্রথমে মিক্সিতে একটু সর্ষেটাকে গুঁড়ো করে নিতে হবে, আর নুন দিয়ে নিলে সর্ষের তেতো ভাবটা থাকবে না। তো এইভাবে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে 1/2 ইঞ্চি আদা, 1/2টা কাঁচা লঙ্কা আর 3টে চেরি ফল দিয়ে নিলাম। আপনারা চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন, কিন্তু এতে সুন্দর একটা হালকা কালার, পিঙ্কিশ ও রেড টাইপটা আসবে বলে আমি এই চেরি ফল ব্যবহার করেছি। তো মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি সমস্ত উপকরণগুলো। একটা বাটিতে পেস্ট করা উপাদানটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। একটা চামচের সাহায্যে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দিলাম 1 টুকরো দালচিনি, 1 ছোট এলাচ আর সামান্য জিরে। খুব ভালোভাবে একটু জিরেটাকে আর গরম মশলা ভাজা করে নেব, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোতে থাকে। আর রেসিপিটি বানানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, 1 চামচ তেলেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে একে একে খোসা ছাড়ানো পটলগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এটাকে সামান্য নুন দিয়ে নিতে হবে। আর রেসিপিটা একটু সাদা টাইপেরই হবে, তার জন্য আমি এর মধ্যে কোনো হলুদ মেশালাম না, ঢাকা দিয়ে আমি একটু ভাজতে দেব। এবার পটলের এক পাশটা ভাজা হয়ে গেছে, দেখুন একটু বাদামি রং ধরে এসেছে। এই অবস্থায় পটলগুলোকে অপর উল্টিয়ে দিয়ে অপর পিঠটাকেও এরকম সামান্য লালচে ভাব অবস্থায় ভেজে নিতে হবে। পুরো ডুবো তেলে যেরকম ভাজা হয় সেরকম কিন্তু ভাজার দরকার নেই, হালকা একটু লাল রং আসলেই বা সোনালি রং আসলেই চলবে। আবার ঢাকা দিয়ে আমি অপর পিঠটাও ভেজে নিলাম। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন পটলগুলোতে সোনালি কালার চলে এসেছে দুটো পিঠেই। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 বাটি পরিমাণ লিকুইড দুধ। এবার দুধ দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু, চাপা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু সিদ্ধ হতে দেব। দেখুন 2 মিনিট বাদে বেশ দুধটা ফুটে উঠে একদম শুকিয়ে গামাকা গামাকা অবস্থায় চলে এসেছে। এই সময় যে সর্ষের পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা সর্ষে চেরি ফল দিয়ে, সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
আর মিক্সি জারের মধ্যে যে পেস্টটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো। তার আগে সামান্য নুন দিয়ে নিলাম। এবার সর্ষে বাটার বাটিটা একটু সামান্য জল দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম, আর দিলে দিয়ে দিলাম সামান্য একটু জল। ঢাকা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট বাদে ঢাকা খুলে দেখলাম যে বেশ ঝোলটা গামাকা হয়ে গেছে আর কমপ্লিটও হয়ে এসেছে রান্নাটা। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আমসত্ত্ব, যেটা আমি টুকরো করে আগেই রেখে দিয়েছিলাম। এবার আবারও ঢাকা দিয়ে আবারও কয়েক সেকেন্ডের মতো একটু রান্নাটা করে নিতে হবে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি যে দেখুন পুরো রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। তো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কত সহজেই আপনারা রেসিপিটি বানিয়ে ফেলতে পারলেন। আর নিরামিষ দিনে এই রেসিপিটার তো একেবারেই জোরে নেই। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলাম চ্যানেলটিকে আজ এই পর্যন্তই। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বিদায়, বাই বাই।